জেনারেল ফরে অনেক ভাই দিনই লাইনে আসলে তার একাডেমিক পড়াশোনা আগ্রহ হারিয়ে ফেলে, তাদের উদ্দেশ্যে কিছু বলুন ভাই। এটা একটা দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক, এই জন্য বলছি পড়ালেখা করবে নিজের কেরিয়ার নষ্ট করবে এটা আমরা চাই না, পড়ালেখা করে না করে এটা আমরা চাই না। কেন? আমাদের সব কিছু দরকার আছে, আমরা সব মসজিদে বসে যাই এটা আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি একটা ছেলে পড়ালেখা করবে কিন্তু দিন আগে জানবে, দিন জেনে ওই পড়াটা লেখা ওইটাকে কীভাবে দিনের জন্য ওটা কীভাবে ব্যবহার করে তাকে জানতে হবে। আচ্ছা ধরে যদি কেউ একটা ভালো দিকে তাকান, আপনি যদি কেউ ইসলামিক ব্যাংকিং সম্পর্কে না জানে তো দুনিয়াতে কিন্তু সুদে ভরপুর হয়ে যাবে, ঠিক? আপনি যদি কোনো ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে না জানেন তাহলে কিন্তু আপনার দুনিয়াতে কিন্তু কোনো দিন আর রাষ্ট্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা হবে না। অনুরূপভাবে আপনি যদি কোনো অর্থনীতি সম্পর্কে না জানেন আপনি অর্থনীতি প্রতিষ্ঠা করতে পারবেন না। আপনাকে দুইটাই জানতে হবে। দোষগুলি ধরার জন্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, যায়েদ ইবনে সাবিতকে বলছেন যে ইহুদিরা কওমুন বুহুত, মিথ্যাবাদী, এরা আমার কাছে কখনো কখনো তাওরাত ইনজিলের জিনিস নিয়ে তাওরাতের জিনিস নিয়ে আসে, এগুলো আমি বিশ্বাস স্বীকার করতে পারি না। যায়েদ ইবনে সাবিত তুমি এটা পড়ে নাও। যায়েদ ইবনে সাবিত ইহুদির বই পড়ছে, ইহুদিদের বই পড়ছে। ইহুদির বই লিখে সওয়াব হবে? সওয়াব হবে না, কিন্তু নিয়তের কারণে হবে। নিয়তটা কি? নিয়তের কারণে হবে। নিয়তটা কি? এর মাধ্যমে আমি তাদের ভুলগুলি ধরে দিতে পারবো, অন্যায় কি বলে সেটাকে ঠিক করতে, আমার কোনো ভুলে আমার কেন আমি যেন নিজে ঠিক থাকি সেফ থাকতে পারি সেই ব্যবস্থা আমি গ্রহণ করবো। এই জন্য যে ভাইরা জেনারেল শিক্ষিত আছেন আমি তাদের কখনো বলবো না লেখাপড়া ছেড়ে দেন, এটা না করার ভুল। এটা আপনার বিজ্ঞান পড়তেছেন, আপনি বিজ্ঞানকে কিভাবে দিনের ভিতরে কাজে লাগানো যায় চিন্তা ভাবনা আপনি করবেন সবসময়। শরিয়ার বিরোধী যেটা আছে এটাকে বাদ দিবেন, আপনি সেখানে আপনার না থাকলে আপনি না থাকলে হাজার মানুষ নষ্ট করবে সেটাকে, কথা বলার কেউ থাকবে না। অর্থনীতিতে আপনি সবচেয়ে বেশি প্রাজ্ঞ হবেন, তাহলে আপনি অর্থনীতি কথা যখন বলবেন বলে আর কেউ কথা বলার কেউ থাকবে না, সব চুপ মারতে হবে। ভাষাতে আপনি বড় ভাষাবিদ হবেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো ভাষাবিদ হবেন, তাহলে মানুষ কিন্তু চুপ হয়ে গেছে। যত নাস্তিকে হোক শহীদুল্লাহর কথা বলে উনি তো একটা ভালো কথা বলবেন, কিছু বলার মতো থাকে না। আপনি জ্ঞানী হন সাথে সাথে প্রত্যেক বিষয়ভিত্তিক জ্ঞান আপনার অর্জন করতেই হবে, কিন্তু আপনার মূল জিনিস থাকতে হবে, দিনই আলেম আপনার থাকতে হবে। জেনারেল পড়ুয়া ভাইদেরকে আমি অনুরোধ করবো দিনই লাইনে এসে আপনি সব ছেড়ে দিবেন না, আপনি ওইটা ভালো করবেন, ওটাতে সবচেয়ে ভালো করবেন ওইটাতে। আর এইটা আপনি দিন রাত চব্বিশ ঘন্টা এটাতে লাগিয়ে থাকবেন, এটা তো ছেড়ে দেওয়ার জিনিস না, ওইটা হলো চিনে ওই ফিল্ডটাকে আপনি ইসলামাইজেশন করার জন্য চেষ্টা করবেন, যে ওই ফিল্ডটাকে আমি ইসলামাইজেশন করে চালাবো, ইসলামী 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 কী করণ, ইসলামী কী করণ আমি চেষ্টা করবো এটাকে সম্পূর্ণ ইসলামী কী ইসলামী করতে পারি, যাতে করে এই ফিল্ডে কেউ খারাপভাবে পরিচালিত না হতে পারে। এটা না হলে আমি সবাইকে খারাপ পথেই পরিচালিত করবো এবং সবাই মানুষকে মনে করবে আমরা শুধু ওই কী বলে এটাকে বলে কুয়োর ব্যাংক, তাই না? কুয়োর ব্যাংক, কুফমণ্ডু কুয়োর ব্যাংক বলবে, ওটা না বলে আমি সবই জানি তবে আমি বুঝতে পারছি। এই জন্য ভয় পাবে আপনাকে দেখলে বাতিল, যে ওইটাও জানে এটাও জানে এই লোককে। এই জন্য আপনাদের বেশি শিখতে হবে আর জানা জানার পড়ু আছে কখনো। এখানে কিছু কথা আছে, এখানে স্যার মানে যারা জেনারেল লাইন থেকে আসছে বা মানে ইসলামিক কিছু জিনিস শিখছে মানে এটা কতটুকু সর্বনিম্ন শিখতে হবে এই জায়গাটাই অনেক ঝামেলা হচ্ছে। ইসলামী লেভেলের, ইসলামী লেভেলের অর্থ ইমান, আরকানুল ইমান এবং আরকানুল ইসলাম সম্পর্কে জানতে থাকতে হবে মাস্ট। আরকানুল ইমান আমরা যেটা আরকানুল ইমান শুরু করেছি আলোচনা এটা জানতেই হবে, এটা প্রত্যেক কাছে আপনার আল্লাহ তো তৌফিক আপনার তো রেকর্ড করছেন, প্রত্যেক মানে এটা শুনে নিতে হবে একদম, তো মেনে রেখতে হবে জিনিসগুলো, বাদ দেওয়া যাবে না, এগুলি জানতেই হবে, এগুলি কারো মাপ পাওয়া যাবে সুযোগ নেই। এর বাইরে আরকানুল ইসলামের মধ্যে যেগুলো তার দরকার হবে, একটা মানুষ গরিব হলে তার হজের মাস্টার দরকার নেই, মৌলিক বিশ্বাস করতে হবে মৌলিকগুলো, কিন্তু বিস্তারিত জানার জন্য ওই জিনিস ফিল্ডে কাজ করলে ওটা জানতে হবে। জাকাত উসুলকে দায়িত্ব পাইলে সে জাকাত সম্বন্ধে পুস্তিতে জানতে হবে না, জাকাত ফরজ জামিয়ে নিলে হবে, কিন্তু সওম এবং সালাত বাদ পড়বে না, কারণ সওম তার দায়িত্ব হবে, সালাত তাকে জানতেই হবে, এর কোনো অংশ বাদ দেওয়া যাবে না। তাহলে বোঝা গেছে ইমানের কোনো কিছু বাদ যাবে না, সব জানতে হবে খুঁটিনাটি। ইসলামের যেগুলো তার সাথে মৌলিকগুলো জানতে হবে, মৌলিক হুকুম জানতে হবে, আর খুঁটিনাটি ওই মাসালাগুলো জানতে হবে যেগুলোর সাথে তার রিলেশন রয়েছে, জীবনের রিলেশন থাকবে সেগুলো জেনে নিতে হবে। এর বাইরে অতিরিক্ত মাসালা জানা তার উপর ফরজ না, এটা নিয়ে বাড়াবাড়ি করা। এই জন্য অনেক ফেকার কৃতায় ভর্তি হয়, অনেকে মাদ্রাসায় যা ভর্তি হয়, এটা আমরা বলি না কাউকে, কারণ মাদ্রাসায় ভর্তি জরুরি না, কিন্তু আপনি ইমান জানা জরুরি, ইমান জানা জরুরি। তাহলে এই বিষয়টা আপনার কাছে স্পষ্ট হয়েছে, তাই না? এটা মনে রাখতে হবে। এরপরে প্রশ্ন করেছে